গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি, তাই না হোনা? হ্যাঁ বন্ধুরা, আমরা খুব ভালো আছি, তাই চলে এসেছি তোমাদের মাঝে নতুন ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আমি হচ্ছে এখন একটু বাহিরে যাব, আমি আর আমার ছোট মেয়ে কী কাজে যাব সেটাই তোমাদেরকে বলছি। তার আগে একটা কথা তোমাদের সাথে ক্লিয়ার করে নিই, আমার সাউন্ডের যে মাইকটা আছে এটা মনে হয় ব্যাটারি নষ্ট হয়ে গেছে, নতুন ব্যাটারি আনতে হবে। কয়েকবার চেষ্টা করলাম, সাউন্ড হচ্ছে না। এর আগের একটা ভিডিওতে আমি বুঝতে পারিনি যে সাউন্ডটা ছিল না, যখন আমি নিজে ভিডিওটা করেছি তখন মোটামুটি ভালোই সাউন্ড শোনা গেছে, ভিডিওটা ছাড়ার পরে দেখলাম একেবারেই সাউন্ড ছিল না। আর আজকে এত চেষ্টা করছি হচ্ছে না, তো মাইকটা খুব কাছে নেওয়ার কারণে অল্প সাউন্ড হচ্ছে, তো ব্যাটারি না আনা পর্যন্ত আমাকে এভাবে করতে হচ্ছে। আর হেডফোন দিয়ে করলে ভালো হয় না, স্পিকটা ভালো আসে না, শব্দটা খুব খারাপ আসে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে পূজা এসে গেছে, আর সকলেরই কম বেশি প্রস্তুতি আছে, অন্তত আগের বছর থেকে একটু বেশি। দেশের অবস্থা একটু স্বাভাবিক হচ্ছে, একটু ভালোর দিকে যাচ্ছে, তো সেই কারণে এবার একটু বোঝা যাচ্ছে যে সকলে মার্কেটিং করছে, পূজায় যাবে চিন্তা করছে। যাওয়া হবে কি না আদৌ জানি না, কারণ দিনে রাতের মধ্যেই তো সংবাদ চেঞ্জ হয়ে যায়, বলা যায় না। তো তারপরেও দেখো, আমি আগের বছর দুইটা শাড়ি নিয়েছিলাম, একটা শাড়ি পরতে পেরেছিলাম, মানে একদিন গিয়েছিলাম পূজায়, তাও বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। আর বাকি আর একটা শাড়ি দেখো, এই যে এই শাড়িটা আমি পরতেই পারিনি, রয়ে গিয়েছিল। এই যে ভালো দেখাচ্ছে না ক্যামেরায়, এভাবে দেখাচ্ছে না, দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে দেখো, তো এই শাড়িটা আমি আসলে পরতে পারিনি, গত বছর কিনে রেখেছিলাম, তো ভাবছি এবছর পরবো, আর শাড়ি কেনা তো হবেই, যাওয়া হোক বা না যাওয়া হোক, মোটামুটি বাচ্চাদের জন্য তো কিছু না কিছু কিনতেই হয়, আর নিজেদেরও কেনা হয়। তো দেখো, তো আমি যাব হচ্ছে এই শাড়িটার একটা ব্লাউজ বানানোর জন্য, আর বেশ কিছু ব্লাউজের পিস আনা হয়েছে, সেগুলো একসাথে দিয়ে আসবো। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, এই হচ্ছে এটার ব্লাউজ পিস, দেখো। আমি এটা থেকে কোনো ব্লাউজ পিস নেব না, এটায় আছে, ফলস লাগাতে হবে, আর ভালো লাগে না, এটা পিসলা টাইপের শাড়িটা, দেখো সুতি না। তবে আমি ব্লাউজ পিসটা এনেছি সুতি, আমার সুতি কাপড়ের ব্লাউজ অনেক ভালো লাগে, পড়তে ভালো লাগে আর কি, তো সেই জন্য নিয়ে এসেছি সুতি। সেম টু সেম, এই যে আরও আছে, এই যে দেখো, এটা হচ্ছে জাম কালারের, জাম কালারটা আমার ভালো লাগে, জাম কালারের একটা আনা হয়েছে। আর এটা আমরা সাধারণত বলি ইট কালার, এই ইট কালারের একটা আনা হয়েছে, আর এই একটা কালার আনা হয়েছে, দেখেন এটা হচ্ছে ব্লু কালার, ব্লু কালার আমার খুব ভালো লাগে, এই যে। আর এটা হচ্ছে পেটিকোটের কাপড়, এটা এই যে ব্লু কালারের ব্লাউজটার সাথে এটা আনা হয়েছে, এটা ব্লু কালার, ব্লু কালারের আমার শাড়ি আছে। তো আর তাছাড়া কয়েকটা বানিয়ে রাখা ভালো, বারে বারে তো বানানো যায় না, আর ঢাকা শহরে ব্লাউজটা খুব কম বানাতে চায়, তো যদি কেউ রাজিও হয় একবারে অনেকগুলো দিয়ে আসতে হয়, বানিয়ে দেয়, কিন্তু ওই একটা দুইটা বানাতে চায় না, তাতে মজুরিটাও খুব বেশি চেয়ে বসে, তো যদি একসাথে অনেকগুলো বানানো হয় সুবিধা আছে। তো এখন এগুলো দিয়ে আসি, তো আমি এখন এগুলো দিতে যাব, দিয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলবো, ঠিক আছে? ততক্ষণ তোমরা ভালো থাকো, এসে তোমাদের সাথে আবারও কথা হবে, ওকে? তো বন্ধুরা, বাহির থেকে চলে এসেছি, এসেই কাজে লেগে গেছি, আসার পরে হচ্ছে শাড়িটা চেঞ্জ করেই কাজে বসেছি এখানে। সকালবেলা বিশ্বকর্মা পূজার জন্য তো আয়োজন ছোটোখাটো ছিল,
তো এখন ভাবলাম বাচ্চাদের জন্য কিছু তৈরি করে দেই, তো ছাতু মুড়ি টুড়ি তৈরি করব। তো চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করছি। তো হয়ে গেছে গাইস, দেখো আমার নারকেল কোরানো আর গুড়টা ভেঙে রেখেছি ছোট ছোট করে। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তোমরা দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, কথা বলতে একটু সমস্যা হচ্ছে। এদিকে আমি চাল নিয়ে নিয়েছি দেড় পটের মতো, একটু জল আর একটু লবণ দিয়ে দিলাম, চালটা ভাজবো। আসলে আমি এখন ওদের জন্য তৈরি করব যা, সেটা হচ্ছে ছাতু আর নারিকেল গুড় দিয়ে জাল দিয়ে সুন্দর করে লাড্ডু তৈরি করে দেব। তো তার জন্য আমাকে প্রথমে চালটা ভেজে চালের ছাতু তৈরি করতে হবে, সেজন্য আমি চালটা ভেজে নিচ্ছি। ছাতুর প্রয়োজন হবে এখানে আমার, তো সেই জন্য এভাবে আমার মা করতো। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে বাসায় করে খাবে অবশ্যই। পূজার জন্য অবশ্য এভাবে করা হয় না, জাল দিয়ে পূজার জন্য চালটা লবণ ছাড়াই ভাজতে হয়, আর সেটা শুধু জল দিয়ে আর নারকেল গুড় দিয়ে তৈরি করতে হয়। আমি সব কিছু একইভাবে ব্যবহার করব, কিন্তু সেখানে লবণ ব্যবহার করা যায় না, প্লাস সেগুলো এভাবে করতে হয় না, চুলায় দিতে হয় না, চুলায় দিয়ে সিদ্ধ করা যায় না আর কি, তাই বলতে চাইছি। তো একবারে ভাজলে চালটা ভালোভাবে ভাজা হবে না, সেজন্য আমি তিনবারে করে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এটাকে আমি ব্লান্ড করে ছাতু বানিয়ে নেব, একটু ঠান্ডা হলেই কাজটা করব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। এদিকে আমি একটা কড়াইয়ে কিছুটা জল দিয়েছি, সাথে গুড় দিয়ে দিচ্ছি আর নারকেল। এভাবে জাল দিয়ে নিতে হবে। আমার মাকে আমি যেভাবে দেখতাম ঠিক সেভাবেই আমি করে দেখাচ্ছি তোমাদের, এভাবে অনেক মজাদার হয় লাড্ডুটা। একটু লবণ দিয়ে দিলাম, তাতে খেতে ভালো লাগবে। তো যে ছাতুটা আমি করেছি দেখো, ব্লান্ড করে নিয়ে এসেছি, ঠিক এভাবে কিছুটা সময় এটাকে সিদ্ধ করে নিতে হবে, এতে করে চমৎকার একটা স্বাদ চলে আসে। এমনি সময় তো আমরা পূজায় যেটা ব্যবহার করি সেটা শুধু ঠান্ডা জল ব্যবহার করা হয়, আর এভাবে নর্মালি খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তবে পাটায় বেটে করলে বেশি ভালো লাগে, একটু অন্যরকম হয়, ব্লান্ড করলে গুঁড়াটা বেশি হয়ে যায়।
তবে কম সময় ধরে করলেই হয় ব্লান্ড। তা আমার বড় মেয়ে করেছে, ও বুঝতে পারেনি, তাও হবে, খুব সুন্দর হবে। তো যেভাবে লাড্ডু তৈরি করতে হয় আমি একবারে করে নিচ্ছি, কারণ গরম অবস্থাতেই এটা করতে হবে, তাহলে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখো তো হয়ে এসেছে, এই হলো আমার সবগুলো লাড্ডু তৈরি করা। আর এদিকে আমি আচার বানিয়েছি, সেটাও তোমাদের দেখালাম। তো আচারটা আমি যে তৈরি করছি সেটাও তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমার আচার, গুড় দিয়ে জাল দিয়েছি, সাথে একটু সিরকা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম হচ্ছে একটু জিরার গুঁড়ি আর সাথে পাঁচফোড়নের গুঁড়ি। হয়ে গেছে আমার বরের আচার। দেখো, আশা করছি খুব ভালো লেগেছে আজকের ভিডিওটা তোমাদের। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো আর শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি। ভালো থাকো, টাটা।